দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আজকে থেকে খুলে গেল হুগলির তারকেশ্বরের মন্দিরের দরজা। দীর্ঘদিন প্রত্যাশায় ছিলেন এলাকার ব্যবসায়ী সহ লজ মালিকরা, এমনকি যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তারাও যথেষ্ট হতাশ হয়ে পড়ছিলেন। অন্যান্য মন্দির খুলে গেলেও তারকেশ্বর মন্দির কবে খোলা হবে সে বিষয়ে সঠিক করে কিছু জানা যায়নি, কিন্তু আজকে সকালবেলায় তারকেশ্বর মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। জানা যাচ্ছে 8:30 থেকে 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে সমস্ত দর্শনার্থী মন্দিরে আসবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সেটা বাধ্যতামূলক করা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি, গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারবেন না। সকাল থেকেই পুণ্যার্থীদের জন্য আজকে খুলে দেওয়া হলো তারকেশ্বর মন্দিরের দরজা। সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে মন্দির সূত্রে জানা যাচ্ছে। ভক্তদের প্রত্যেককেই মাস্ক পরতেই হবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ভগৃহের বাইরে থেকে তারা জল ঢালতে পারবেন বলে জানা যাচ্ছে, ঢুকতে পারবে না কেউই গর্ভগৃহে। মন্দির খোলার খবর পেয়েই যথেষ্ট স্বস্তির হাওয়া তারকেশ্বর জুড়ে। দীর্ঘদিন ধরে তারকেশ্বর মন্দির বন্ধ ছিল এবং মন্দির কর্তৃপক্ষ তারা কবে মন্দির খুলবে সে বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক আগেই বিভিন্ন ধর্মীয় স্থান খোলার ব্যাপারে জানিয়েছিলেন, কিন্তু তারপরেও অন্যান্য মন্দির খুললেও তারকেশ্বর মন্দির খোলার বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। দক্ষিণেশ্বরের মন্দির তার পাশাপাশি গতকাল থেকেই তারাপীঠ মন্দিরের দরজা খুলে গিয়েছে এবং আজকে তারকেশ্বর মন্দিরের দরজা খুলে দেওয়া হলো দর্শনার্থীদের মধ্যে, কিন্তু কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যা বারবার ঘোষণা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। তবে মন্দির খোলার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া তারকেশ্বর সহ গোটা হুগলি জেলায়। যে সমস্ত ভক্তরা আসবেন তাদের মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি, পুলিশ কর্মচারীরা তারা রয়েছেন মন্দির চত্বরে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, কোনোভাবেই সামাজিক দূরত্ব বিঘ্নিত যাতে না হয় সে বিষয়ে নজর রয়েছে, মাস্ক ব্যবহার করা অত্যন্ত বাধ্যতামূলক বলা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। 8:30 থেকে 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানা যাচ্ছে, কিন্তু গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারবেন না। কি জানাচ্ছেন স্থানীয়রা, তাদের কি বক্তব্য মন্দির খোলার পর শুনুন। মন্দির খোলা হয়েছে, মন্দির কন্ডিশন করোনা ভাইরাসের সংক্রান্ত ব্যাপারে মহারাজ মন্ত মহারাজ উনি আপনার সমস্ত কিছু মেনে, সরকারি নির্দেশিকা মেনে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে, মাস্ক পরে, চুং আছে চুঙে জল ঢেলে দর্শন করে, পুরোহিতদের পুজো করিয়ে উনি করতে পেরেছেন বলেছেন মহন্ত মহারাজ। টাইম কত দিয়েছে? 8:30 থেকে 9:30 আপাতত। কোনো নিয়ম আছে নাকি যে এতজন ঢুকতে পারবেন? না, নিয়ম নেই, সোশ্যাল ডিস্টেন্স মেনে। আপনার নাম? আমার নাম চন্দ্রনাথ লাগা। কখন থেকে কখন খোলা? 8:30 থেকে 9:30। আপনার নাম? দীপালি জানা। আমার মেয়ে সত্যি জল ঢালতে পারবে, মন্দিরে গর্ভে গিয়ে প্রবেশ করতে পারবে না। প্রসাদ উৎসর্গ করাতে পারবেন।